আসসালামু আলাইকুম, কেন আছো অনরা? আশা করি বালা আইন আজমা আসি অনরা আরে। তো অনরা আরে মোটামুটি সিনন বাংলাদেশি ব্লগার মম হিসেবে তো আর আরোগ্য পরিচয় আছে, মানে মোটামুটি বোধজনে হয়তো জানিতা হিবেন কিন্তু বোধজনে নজানো। আই একজন ডাক্তার, ডাক্তার নাজমা আফরিন হক আর নাম। তো এই আই মূলত অনরার সামনে এসে আজিয়ে অনরার লাই আই মূলত সাত গায়ে বাসার ব্লক দিন ন ফারি দিয়া যে বহুত দিন হয়ে গিয়ে। তো এই দিন ন ফারিলি কেন গু সাত গায়ে হতা হইতে তো গম লাই। তো এই এখন আই মূলত হন ফ্যামিলি ব্লক করি পেলে ন আই অনরার সামনে কিলে এসি অনরার লাই এসি অনরার একখানা সচেতন করি পেলে এসি। করোনা নতুন নতুন জিনিস বিক্রি বাংলাদেশত অনরা ব্যাক কোণে হইতারণ, এবং এই করোনার ব্যাক কোণত্বন ঝুঁকিত আছে বর্তমানে সাতগা শহর। এই সাতগা শহর হইলে ঝুঁকিত ইয়েন অনরা মানে আরা হইলে করে বুঝলে বুঝিবেন হইন্য ফারি। আই গত হালিয়ে সি প্লাস টিভির উপর ভিডিও দেখি এন্ডে মানুষ সিটিংয়ে মানুষ সকল করোনারে ফাত্তানোদের এর লুগ্য অবস্থা। এই সেম অবস্থা বাইরের দেশে তো বহুত মানুষ হইয়ে ফরদে করোনা হনিকেরে ন সারে হনেকেরে সাইতুনো যদি আসা আসা সরাই যায়। আর সিটাং শহর এখন কিললে বহুত বেশি রিস্কুত আছে আর কিছু নয়। সিটাং শহরের মানুষ এজু সচেতন নয়, তার লাই যারা সচেতন ই তারাও ই যারা সচেতন নয় তারা এবারে নয় মানে এজু রাস্তাঘাটত যায় না সাইবেন দে মানুষের গিজে গিজে আটা নজার মানুষ বেড়াইতু যাতে সিভিক সুত কিললে বাজি এ বেড়া নিতে না নেই কিন্তু কিরিব আগে নিজে সচেতন অন করিব। তো যে লেও বক আই আজিয়ের ব্লগ শুরু ফুললে হতা জিয়েন হইও অনেক কীতে লেখবো নিয়েন বড় হতা ন বাপ মা বোধ বড় জিনিস। আর আর বাপ মা বর্তমানে ব্যাক কোনোত্তুন বেশি ঝুঁকিত আছে। আই আবারও হই আর আর বাপ মা যারার বয়স ফঞ্জাইশ ফারুই ইতারা বর্তমানে ব্যাক কোনোত্তুন বেশি ঝুঁকিত আছে। ইয়ার ওয়ারে যদি অনেকে ডায়াবেটিস চাহিতা হে অনেকে যদি কিডনি সমস্যা তাহিতাহে তৈলি ইবে ঝুঁকি আরো বেশি অনরাই তারারে বাড়িতে নজদুন। আয় আবারও হই বেশি ঝুঁকিত কিন্তু ইতারা কিন্তু করোনা ব্যাক কোনোরে এটা গরিব তারিব এবারে জিবে আজি জন্ম লই ইবে তুন শুরু করি জিবে মরি গেই জিবে মরিবের ফতত গিয়ে ইবেরে পর্যন্ত ব্যাক কোনোরে এটা গরিব তারিব কিন্তু অ্যাটাক গড়িলেও হাততে ঝামেলা বেশি হইব হাততে আর বাপ মার গুণত্বে কিললে ইতারাতে ডায়াবেটিস আছে ইতারাতে প্রেশার আছে ইতারার বডির ইমিউনিটি নাই। তো অনরা আর অনরা যদি সচেতন নয় আর আর বাপ মা কেন সচেতন হইব? ইতারা মুরব্বী মানুষ ইতারা বহুত কিছু ন বুঝিব আর আর দায়িত্ব ইতারারে বুঝনোর। আয় বারবার আয় আজি সামনে আসি মূলত অনরার সামনে এই হতান বারবার হইবার লাই বাপ মা যত্ন লন সরকার হতে কি গরিব এগিন সনদ দরকার নাই। সরকার সরকারের নতুন ঘোষণা আসতে আসতে দেখা যাব বোধ অঘটন ঘটে গিয়ে অলরেডি জানান করোনাতে একজন মারা গিয়ে এবং ইবের বয়স 70 বছর প্রেশার আসিল ডায়াবেটিস আসিল অপারেশন ইল বুঝুন না তৈলি বুঝন যার দে করোনার অবস্থা বেশি ভালানো বাংলাদেশত। আর পরীক্ষা নিরীক্ষা করি বাইর করোনার অবস্থাও খুবই শোচনীয়। তো অনরকে আতে আতে আত তাত্রাহী না বইতাইবেন না এলে তো গরম যাই তুমি এখন আই আজিয়ের ভিডিও ফুললে হতে ইবেই। আর আরোগ্য চ্যানেল এখন আই নতুন খুললি ডক্টর নাজমা আফরিন হক ইয়ে নাও তো অনরা স্বাস্থ্য রিলেটেড যত ভ্রান্ত ধারণা আছে আই চেষ্টা করি আর ফক করতু নেগিন ভাঙি পেললাই অনরা অনরারও বারবার হইতে কিললে সার গায়া মানুষ এখন অবস্থা বেশি খারাপ সার গায়ক কলর তার উপর চলাদের নির্বাচনী প্রচারণা দলে দলে মানুষ যার ওই দিন আরো বাসাতে শীতে দলে দলে মানুষ এসে আই এনে হ্যান্ডশেক করে কিনলেই এখন তো হ্যান্ডশেক গরমের টাইম ন এখন তো এত মানুষ আইনোর টাইম ন। তো যাই হবে ওকে এগিন রাজনৈতিক ব্যাপার সেফার আই এগিন যাই নফারি না বা হইতো নফাই নফাইজ শুধু এককান হতা হইও মাঝিয়ে হাত যত্ন বেশি লন করিব এই মুহূর্ত বাপ মার বাপ মারে বাসাত রাখুন নিজে জোর করে যুদ্ধ করি বাসার আর যুদ্ধ করছুম বাপ মার সুস্থ তো ইয়ে নই দাসন হতা এন ন দে করোনা বাচ্চারা নদরিব করোনা আর নদরইব করোনা তোমারে নদরিব এলে হন হতা নাই করোনা ব্যাক কোনোরে দরিত তারিব কিন্তু ব্যাক কোনোত্তন সবচেয়ে ঝুঁকি থন আছে আর আর বাপ মা তৈলি বাপ মারে একখানা চেষ্টা করিবেন দে এহন উত্তুন গরত্তুন বাইর যাতে নয়।
হনমতে রুদু বাসা আড়া রেডি করে দিও মি তারা খাইব খাম শেষ। আশা করি আই অনরারে একখানা হইলো বুঝতে যে কিলে আই বহুত মুরব্বী দেখি দি রাস্তাত ইতার লাই আই আজি এসাম নে এসি দিয়ে অনরারে এই হতাকান হয়ে পেল নাই। তো করোনা লইয়া না যদি হন কিছু অনরা জানা তাহে মানে আর যদি কোয়েশ্চেন করিবে তাহে তৈলে আর কোয়েশ্চেন করছুন হন সমস্যা নাই। আই একখানা বেশি ব্যস্ত আছি ডাহাত তুনে সিদি আজি এ ফজরত তো চেষ্টা করি দিয়ে অনরার লাই কিছু একখান করিবার অনরার একখানা জানাইবার একখানা সচেতন হন প্লিজ হালকাভাবে ন লইন হালকাভাবে ন লইও নাই বারবার হই আল্লাহ ব্যাকুনরে সহায়ক আল্লাহ ব্যাকুনর ওয়ারাতা হোক হেফাজত করক এই দোয়ান করি এন করোনা আর দেশত নসরক ইয়েনি চাই আর কিছু না। তো এই আশা করি আয় অনরারে একখানা ওইলেও বুঝতে ইচ্ছি করোনার হারে আনে ব্যাকুনর আগে প্রায়োরিটি দিবেন। তো যাই হোক আপাতত আমি বিদায় লই ব্যাকুনরে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।